বাবা, ও বাবা, বাবা তুমি যা বলবে আমি সব শুনবো, আমি সবকিছু মেনে নেব বাবা। কিন্তু দয়া করে তুমি আমার কলেজ ছাড়িও না বাবা, আমাকে দূরে পাঠিয়ে দিও না, তুমি আমার একটা কথা রাখো বাবা। ও বাবা, তুমি কলেজ থেকে কোথায় গিয়েছিলে? এই প্রশ্নের সঠিক উত্তর পাবার উপর নির্ভর করছে আমি তোমাকে কলেজে পাঠাবো কি পাঠাবো না। ময়না, উত্তরটা দিলে ভালো করতে, কারণ আমি তোমার ভালোর জন্যই বলছি। বাবা, আমি প্রশ্ন একটাই, আশা করি উত্তরও একটাই হবে। তাই বেশি কথা না বলে তুমি সত্যি করে বলো, তুমি কলেজ থেকে কোথায় গিয়েছিলে? এর আগেও তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সঠিক জবাব দাওনি। মা, তুমি কেন বুঝতে পারছো না, তুমি একজন বিবাহিত মহিলা, স্বামী পরিত্যক্তাই বলা চলে, তাহলে নিজের জীবনটা এইভাবে যাপন করছো কেন মা? আমি কোনো অন্যায় করিনি বাবা, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, তোমার মুখ ছোট হয় এমন কোনো কাজ আমি করিনি। আমার যা মুখ ছোট হওয়া সে তো হয়ে গেছে মা, আর মান সম্মান একবার চলে গেলে তো আর সেটা ফিরে আসে না। কিন্তু কিন্তু তুমি যে অন্যের চোখে ছোট হয়ে যাচ্ছ এটা তো আমি মানতে পারছি না। না বাবা, না, আমি কোনো অন্যায় করিনি। ওঠো, ওঠো, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কলেজ থেকে কোথায় গিয়েছিলে? আমি তোমার জামাইয়ের কাছে গেছিলাম বাবা। কি বাবা? কোথায়? তার বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায়। কি বলছিস কি মা, তুই একা একা অত দূরে চলে গিয়েছিলি কেন? তার কাছে আবেদন করতে, যেন সে আবার তোকে ফিরিয়ে নেয়? তা কি বললো সে, ফিরিয়ে নেবে? আমি যদি আইনি বিচার চাই সে আমাকে যে কোনো সময় তা দিতে পারে বাবা, সে আর এই সম্পর্ক বহন করতে চায় না। এই কথা শোনার পরও, এই প্রস্তাব পাওয়ার পরও তোমার মনে হচ্ছে যে ওরা তোমাকে আবার ফিরিয়ে নেবে? বাবা, বাবা, আমাকে আরেকটিবার চেষ্টা করতে দাও না বাবা, আরেকটিবার চেষ্টা করতে দাও। তার যে কোনো অন্যায় ছিল না বাবা, সব অন্যায় তো আমি করেছিলাম। আমি যে তখন বুঝতে পারিনি আমি তাকে ছেড়ে দিই। কিন্তু এতে যে তোমার বাবার কতখানি সম্মানহানি হলো সেটা একটিবারের জন্য বুঝতে পারলে না মা? আমার আমার মেয়ে তো আর দয়ার পাত্রী নয় যে পথে ঘাটে দয়া ভিক্ষে করে বেড়াবে। হ্যাঁ, আমি মানছি, আমি আমি মানছি যে আমার আমার বউ, আমার মেয়ে যথেষ্ট অন্যায় করেছে, আমি আমি মানছি। কিন্তু কিন্তু এটাও তো ঠিক যে আমি নিজে তাদের বাড়িতে গিয়ে তাদের পাওনা টাকা ফেরত দিয়ে এসেছিলাম, তাহলে তারা কেন আমার মেয়েকে ফিরিয়ে নিল না? আর যখন ফিরিয়েই নিল না, তখন তুমি কেন বারবার গিয়ে সেখানে দয়া ভিক্ষে করছো কেন? ময়না, ময়না, আমার কিন্তু এখনো সেই ক্ষমতা আছে যে তোমার মতো আরো পাঁচটা মেয়েকে আমি খাওয়াতে পারি, আশ্রয় দিতে পারি। তাই বলছি তোমা, খবরদার ওই পথে তুমি আর পা বাড়িও না। তা কথাটা তোমার মনে থাকবে
কি থাকবে না? হ্যাঁ, বাবা গো, আমি কি শুধু খাওয়া পড়ার জন্য তার কাছে ভিক্ষে চাইতে যাচ্ছি বাবা? তিনি চলে যাবার পর যে আমি বুঝতে পেরেছি বাবা, এ জগতে তার চেয়ে আপনার আমার কাছে আর কেউ নেই। কি করে তাকে ছেড়ে থাকবো আমি বাবা? পারবো না আমি, অমন কঠিন কাজ যে আমি আমি কিছুতেই করতে পারবো না গো বাবা, কিছুতেই না। আনন্দ দাদা, শুনো ভাই, এই সংসারে অভাব থাক, দুঃখ থাক, যাই থাক, সব আমরা বুক দিয়ে আর সামলাইতে পারব। কিন্তু সংসারে এই কয়টা মানুষের মধ্যে কেউ যদি পৃথক থাকে, সে দুঃখ কিন্তু সামলাইতে পারব না। বাবা, কইতেছিলাম এখন তো আমি কয়েকখান টিউশন করতেছি, মাস গেলে সখানে টাকাও হয়, তাই কইতেছিলাম আপনি যেইটুক যা কাম পারেন বাসায় থাকি করেন না, তাইলে তো আর। দাদা, আমারও কি ইচ্ছা করে বাসা সাইডা থাকতে, তবে নিরুপায় হইয়া অসহ্য হইয়া ঘর সারছিলাম। এমন আত্মগ্লানি হইল ওই দোকানের ঘটনার পরে, তারপরে এই সোনার ব্যাপারখান লইয়াও মনের ভিতরে নানান কষ্ট আছিল। বাবা, আমি কিছুই জানানোর সুযোগ পাই নাই, নাইলে আপনি সোনা এতখানি কুলাঙ্গার না যে। ভগবান, এইসব কথা থাক, কাল তুমি আসনের পত্র সকল কথাই তোমার খুলে বলছি। আসল কথা কি জানো, সকলে মিলা লড়াই করিয়া বাঁচনের জন্য এখন অনুপ্রেরণা লাগে। এক ছাদের তলায় সকলে থাকাটা হইল গিয়ে সে অনুপ্রেরণা। তুমি তোমার মালিককে জায়গা কও যে তুমি মাঝে মাঝে জায়গায় থাকবো, কিন্তু মেইনলি তুমি ওষুধের দোকানে কাম খান, বাসা থেকে যাতায়াত করে করবো। মালিকের কোনো আপত্তি নাই দাদা, আমি দোকানটারে দাঁড় করানোর লেগেই সারাটা দিন খাটো না দোকানে, রাত তো বাসায় ফিরে আসো। ঠিক আছে দাদা, তাই হইল। আজ কলেজে যাবে না সোনা? হ, আমি তৈরি হয়ে গেছি, এইবার বাইরে। তোমার মা জ্যাঠাই মাত্র আজ উপাস, দেশ থেকে এই দেশে এইসব তাকে পালা পর্বন কিছু কমে নাই। তারাও তো মেলা সময় হয়ে গেল গেছে মন্দিরে। হ্যাঁ, মেলা লাইন পড়ছে বুঝি, আইতে বেলা হইব। কদম দাদাও তো সেই কখন বাজারে গেছে, এখনো ফিরল না। ওর কথা বাদ দাও, ওরে লইয়া আমি আর পারি না, কারুর লগে মনে চলতে পারে না। ও এখনো ভাবে ওই দেশের মতো ও এখনো কর্তার মুরব্বি আনার লগে থাকবো। আরে দূর তোর কর্তাই তো কৃপা প্রার্থী হইয়া পথে পথে ঘুরে বাড়িতে আছে, কে ওরে বুঝাইব। দাদা, সেই সত্যখান বুঝতে পারলেও মন থেকে মাইনে লইতে পারতেছে না। জানেন কদম দাদার বাজারে যাওয়া মানে লাইন দিয়া সবজি বিক্রেতা মাছ বিক্রেতার লগে দরাদরি করবেন, দাম লইয়া ঝগড়াঝাটি করবেন, তারপর অনুনয় করবেন। দয়া কইরা কেউ হয়তো দুইটা পয়সা কমাইয়া দেয়, কেউ বা হাঁকাইয়া দেয়। আমার তো মনে হয় সবজি বিক্রেতারা সব ওর উপর রাইগা আগুন হয়ে আছে, কবে যে কি হয় ওর লিগাই তো আর আমি একা ছাড়ি না, কখন কি হয়ে যাইব। কিন্তু কদম দাসার তোর একা বাজারে যাওয়ানের বায়নার অন্ত নাই। তাই নাকি? ও একা যেগুলি তো সুবিধা আছে না, যা খুশি করতে পারে, পরান খুলে ঝগড়া করতে পারে, আমাকে লগে যেলে তো সে সুবিধা হয় না। ও তো বাজারে যখন গেলই তখন এত বেলা করে গেল কেন, 12টা বাজতে চললো। আরে বুঝে না কেন, যত বেলা বাড়বো ততই তো জিনিসপত্র সস্তা হইব না, ও তো তককে তককে থাকে,
ব্যাপারীরা ওঠার ওইটা যাবার সময় তো বরের সস্তায় যা পারে দিয়ে চলে যায়। একটা মানুষ নিজের দেশরে ফেলাইয়া, সংসার ফেলাইয়া, নিজের আপন জন্দ ফেলাইয়া শুধুমাত্র ভালোবাসার টানে একটা পরিবারের লেগা এই দেশে চলে এসছে। জানেন দাদা, যারা দেশে ভাগ করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, তাকে যদি এই ঘটনাগুলো দেখানো যাইতো। যারা চোখে ঠুরি পড়ে থাকে তাদের তো দেখার ক্ষমতা নাই, তাদের তো দেখালেও তারা দেখতে পাইব না। বাবা আমি তাহলে আসি। আসো আসো, সাবধানে যাই, ওদিকে শুনে রাস্তা পার হইবা। এই খুদম দাদা, কি হয়েছে? খুদম দাদা কি হয়েছে তোমার, এই অবস্থা কি করে হইলো? শেষ করে আনিছে, তুই কোনদিন পথে পথে পড়ে মরবি, আমি তোরে বাঁচাইতে পারব না। হ্যাঁ তো জনতা পিটাইছে তো, কি করছিলি কি করছিলি? মিথ্যা কথা, কি হয়েছে? তুই খাড়া খাড়া ওঠ, ওঠ সম্মুখে খাড়া মার, খাড়া। আমার চোখের দিকে চাইয়া কত, তোরা কেউ প্রহার করে নাই? বাজারে কারো লগে আমার কিছু হয় নাই। তাইলে কোথায় কি হয়েছে, কার লগে কি হয়েছে, আরে কি মুশকিল, তোমার তো এই দেশে তোমার তো শ্বশুর বাসা নাই যে তোমার জামাই আদর করছে? ওই বাজারে জাওনের পথে একটা সাতমহলা বাগান বাড়ি আছে, জমিদার বাড়ি, একালে অনেক রমরমা ছিল তো। তো তুমি ওখানে গেছিলে কেন, জমিদারি দেখা না লাগি লেগা? সারা বাজার ঘুরেও একজোড়া কলা পাইলাম না, সেই এক জোড়া কলার দাম চাইলে না। তা তোমার হঠাৎ কলা খাওয়ানে শখ উদয় হইল কেন? কি যে কয়েন কর্তা, ছোটো ভাবি আর বড় ভাবি উপাস করছেন, ওনারা উপাস ভাঙবেন ওই সাগু মাখা খাইয়া। শুধু শুধু ওই সাগু মাখা খাওয়া খাওয়া যায়? হ্যাঁ, নারকেল না, দুধ না, তাই ভাবলাম যদি এক জোড়া কলা পাওয়া যায়। কদম দাদা, কদম দাদা কইতেছি, আপনি কি জমিদার বাসায় ঢুকলেন কলা আনেন লিগা? জমিদার বাসার পাশ দিয়ে যখন আইতেছিলাম তখন দিয়ে গেটটা খোলা, কলা গেটের ভিতর দিয়ে দেখি যে কলা গাছগুলা নুইয়া বসে কলার ঘরে। হায় সর্বনাশ, তুই তারপর যে গিয়া ওই এক জোড়া কলা পারতে গিয়ে মানে বাইরেও ফেলছি, এই সময় একটা হিন্দুস্তানি ওই লাঠি নিয়া। রে তুই আমার ইজ্জত আর কত ডুবাইবি, কত কথা ছোট কথা, আমাগো দেশে তো কলা তো ফেলা যাইতো মাটি। আরে এই আমাগো দেশ, আমাগো দেশ কইতে কে কইছে তোমারে, তুমি কি অহরহ সেই দেশে আসো? কলাগুলি ফেরত দিয়ে আসেন তো, মার খাইছি মেলা মেলা মার খাইছি, এই তো জামা কাপড় সব ছিঁড়ছে শালা,
আর ওই বাজারের সব জিনিসগুলো সব সরে সব ফেলা দিছে। কিন্তু কিন্তু কি এই আমি ওদের দেখে একদম পকেটে ঢুকাই দিছি। এত অপমান শৈলা, তুমি এক জোড়া কলার লেগা। কিসের অপমান ছোটবাপ্পা? আপনি কোন, হ্যাঁ আপনি আমার আমার অপমানটাই বড় দেখলেন। আর ভাবেন তো, ভাবেন ভাবেন কথা, আপনি ভাবেন তো, আর ভাবিরা ভাবিরা যখন উপাস ভাঙ্গা, হ্যাঁ উপাস ভাঙ্গা ওই যে সাবু মাখা খাইবেন, হ্যাঁ তাতে নারকেল নাই দুধ নাই, খাইতে পারেন আপনারা? তাকে কথা একবার ভাবেন তো, হ্যাঁ এই দেখেন এই কলা দুইটা দিয়া যখন সাবু মাখা মাইকে খাইবে তাহলে তাতে তৃপ্তিটুকু একবার ভাবেন তো, হ্যাঁ আমার অপমান কেন বলে দেখলেন আপনারা? হ্যাঁ কিচ্ছু না, ও কিচ্ছু না, আমার লাগে নাই, লাগে নাই, কিচ্ছু লাগে না, আমার লাগে না। কদম রে, অভাবে স্বভাব নষ্ট কথাখান তুই ফলাইয়া ছাড়লি। যে মানুষটা লক্ষ লক্ষ টাকার সম্পত্তির দিকে কোনোদিন ফিরা চাইল না, সে আজ এখানে এসে দুইখান কলার লিগার চোর বনল। এই দেশে এসে তুই আজ চোর হয়ে উঠলি রে কদম। কথা আমি তো মনে করি আল্লাহর সামগ্রী সকলের অধিকার আছে। তাছাড়া আমি তো ওই আসমানের আল্লাহর সামগ্রী জমিনের আল্লাহরে আর তার পরিবার দিয়ে খাওয়াইছি, এর মধ্যে তো অন্যায় কিছু নাই। আমি তো মনে করি আমি পুণ্য সঞ্চয় করতেছি। কদম রে, পুণ্য কি তুই একাই সঞ্চয় করতেছিস? আমরা তো সকলে মিলে পুণ্য সঞ্চয় করতেছি। কত পুণ্য সঞ্চয় করলে তবে তো ঈশ্বর এমন মানুষে আমাকে সকলের লিগা উপহার দেন। আমি তার নিকট বড় কৃতজ্ঞ রে কদম, বড় কৃতজ্ঞ।